আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে খবরের স্বাগতম আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুখবর সৌদিতে নিয়ন্ত্রণে রয়েছে করোনার পরিস্থিতি সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুখবর দেওয়া হয়েছে সৌদি আরবে আজ গতকালের তুলনায় আবারও কমেছে আক্রান্ত রুগী সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যাও কিছুটা কমেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ শরীরে করোনা ভাইরাস করা হয়েছে তাছাড়া সৌদি আরবে আজ আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ সুস্থ হয়েছে জন জন হয়েছে আর মারা গিয়েছে মাত্র জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ধীরে ধীরে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে বর্তমান করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে